আর মুখের উপর কোনো ক্ষোভ বিক্ষোভ নয়, এবার একেবারে নো এন্ট্রি। জেলা সেই এক মালদা, তৃণমূলের খাসগণ, অথচ সেখানেই ক্ষোভ প্রকাশের সেই এক পদ্ধতি। পুরাতন মালদার পর ইংরেজ বাজার, দেওয়াল লিখনের পর এবার পোস্টার। বেহাল রাস্তার কাজ না হলে দিদি তুদের গ্রামে ঢুকতে দেয়া হবে না বলে পোস্টারে স্পষ্ট হুঁশিয়ারি দেয়া হল। সঙ্গে টায়ার চালিয়ে বিক্ষোভ স্লোগান, প্রত্যেকেই চাইবে নিজে নিজের দলে যে আমরা ভোটটা পাই, কিন্তু আমরা চাইবো আমাদের রাস্তা যতক্ষণ না সমস্যা সমাধান হয়েছে ততদিন আমরা এই কাউকে কোনো রাজনীতি দলের নেতাদেরকেও ঢুকতে দেব না। পুরাতন মালদার পর ইংরেজ বাজার আবার পোস্টার পড়ল। বাগবাড়ি খোয়ার মোড় থেকে 52 বিঘা যাওয়ার পাকা রাস্তা যতদিন না হচ্ছে ততদিন আমাদের এলাকায় দিদির দূত এবং সকল প্রকার রাজনৈতিক নেতাদের প্রবেশ নিষিদ্ধ। একটা কমিটি করে সিদ্ধান্ত নিয়েছি এই গ্রামের বাসিন্দারা, যতক্ষণ পর্যন্ত এই রাস্তা না হয় ততক্ষণ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের দিদিরই থাক বা দাদারই থাক কোনো রাজনৈতিক দলের নেতাদের প্রবেশ নিষিদ্ধ করবো। আওয়াজ তুলছে কেউ, ওরা আসলে ঝাঁটা দিয়ে পিটাবো। বিরোধীরা দাবি করছে তৃণমূলের অনুন্নয়নে মানুষ তিতি বিরক্ত, আর তৃণমূল আবার পোস্টারের নেপথ্যে ইন্ধন দেখছে। শুরু হয়েছে গণ আন্দোলনের দিকে যাচ্ছে এটা, মমতাজি আঁচ বুঝেছিলেন তাই তার পার্টির লোকেদের দুধ বানিয়ে পাঠাচ্ছেন গ্রামে গিয়ে লোকের ক্ষোভ বিক্ষোভ কমাবার জন্য, কিন্তু গ্রামে ঢুকতেই দিচ্ছে না লোকে, কারণ এদের পরিচয় লোকে জেনে গেছে। একদিন চুপ করেছিল ভয়ে, আমরা যে রাস্তায় নেমেছি আন্দোলন শুরু করেছি এবং কোর্ট যেহেতু দাঁড়িয়েছে ন্যায়ের পক্ষে, তখন মানুষ বল পেয়েছে, সাহস পেয়েছে, আজকে প্রতিবাদ করছে। সাধারণ মানুষ যেমন কোথাও যদি রাস্তা নিয়ে ক্ষোভ দেখান, তাহলে কোথাও আবার গতকালই হলদিয়ায় বিদ্যুৎ নিয়ে গিয়েছি পুষ্পবৃষ্টি করেছেন, তো ফলে এখন সেই জায়গায় এই যে যখন দিদির দূতের ঢোকা বারণ, এগুলো মানুষের কথা না, এগুলো নির্দিষ্টভাবে রাজনৈতিক চিত্রনাট্যে কেউ বা কারা কোনো প্ররোচনা দেওয়ার জন্য এগুলো রাজনৈতিক ভাষা। এর আগে পুরাতন মালদার মঙ্গল বাড়িতেও দেখা গেছে এরকম দেওয়াল লিখন, যেখানে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে বেহাল রাস্তা ও পরিশ্রুত জলের ব্যবস্থা না হলে দিদির দূত ও নেতা মন্ত্রীদের পাড়ায় ঢুকতে দেওয়া হবে না। করুণাময় সিংহ, শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।